আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে লাউ ডাঁটা চচ্চড়ি বানাতেন সেই রকম ধরনের চচ্চড়ির একটা রেসিপি তোমাদের শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে এখানে লাউ ডাঁটা ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি সাথে নিয়েছি কিছুটা বড়ি আর আলু বেগুন আর কুমড়ো নিয়েছি প্রথমে লাউ ডাঁটাটাকে আমি এক থেকে দেড় মিনিট ভাপিয়ে নেব। অল্প জল দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে লাউডারাটাকে ভাপিয়ে নিচ্ছি খুব বেশি গড়ালে খেতেও কিন্তু ভালো লাগবে না এক মিনিট মতো বা এক থেকে দেড় মিনিট জলটা ফুটে গেলেই লাউডারাটাকে ভাপিয়ে জল থেকে তুলে নিতে হবে তোমরা জলটা ছেঁকেও নিতে পারো আমি এখানে এক থেকে দেড় মিনিট লাউ জলে ফুটিয়ে নিলাম আর মশলা নিয়েছি সর্ষে আর আলু সরষে নিয়েছি তার সাথে অল্প একটু পোস্ত নিয়েছি এবার অন্য একটা প্যান বসিয়েছি ননস্টিকের প্যান এখানে সবজিগুলো ভেজে নেব সাথে বড়িটাও ভেজে নেবো প্রথমে বড়িটাকে ভেজে নিচ্ছি বড়িটা লালচে করে ভেজে নিলাম এবং ওই কড়াইতে আর এক চামচ তেল দিয়ে আলু কুমড়ো আর বেগুনটাকে সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি সরি সর্ষে ফোরন দিয়ে নি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ভুল করে সর্ষে বলে ফেলেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু আর কুমড়োটাকে প্রথমে ভেজে নিলাম পরিমাণ মতো নুন আর হলুদটা এই সময় দিয়ে দিলাম আলু কুমড়োটা নুন হলুদের সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর বেগুনটাকে দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ভাজতে দেবো তোমরা চচ্চড়ি রেসিপিটা দেখতে থাকো স্কিপ করবে না খেতে অসাধারণ লাগে এইভাবে চচ্চড়ি বানালে যারা জানো না তাদের হয়তো উপকারে লাগবে কিভাবে চচ্চড়িটা বানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আলু আর কুমড়োকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবার এটা অন্য পাত্রে শিফট করবো যেটা আমি আগে করেছিলাম ডাঁটাটা সিদ্ধ করেছিলাম যে কড়াইতে সেই কড়াইতেই রান্নাটা হবে এখানে ভাজা আলু বেগুন আর কুমড়োটাকে প্রথমে দিয়ে দিলাম ওই কড়াইতে এরপর সিদ্ধ করে রাখা ডাঁটাটা দিয়েছি খুব বেশি করে সিদ্ধ করবে না তাহলে চচ্চড়ি টেস্টটা ভালো আসবে না এখানে ভাজা বড়িটার সাথেই ডাঁটাটা রাখা ছিল সেই জন্য একটা বড়ি এর মধ্যে উঠে এসছে বড়িটা আমি পরে দেবো ডাঁটাটা এক থেকে দেড় মিনিট মতো সবজির সাথে নাড়াচাড়া করে নিয়েছিল একদম লো ফ্লেমে এরপর বেটে রাখা সর্ষে পোস্তটা তিন চামচ দেব সর্ষে পোস্তটাকে দিয়ে সবজির সাথে মিশিয়ে নিলেই হবে নাড়াচাড়া করার দরকার নেই তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো চচ্চড়ির এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে চচ্চড়িটা বানাচ্ছি বাড়িতে অবশ্যই এইভাবে একবার চেষ্টা করবে পরিমাণ মতো জল দিলাম জলটা যখন ফুটে যাবে আমি আমাকে নুনটা আর চিনিটা আন্দাজ করে দিতে হবে নুনটা যেহেতু ভাজার সময় আলু বেগুন আর কুমড়ো যখন ভেজেছিলাম আর ডাঁটাটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখন পরিমাণ মতো নুনটা দেওয়াই ছিল অল্প একটু নুন দিতে হলো আর এখানে যেহেতু চচ্চড়ির রেসিপি সেই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চা চামচে দু চামচ আমি চিনি দিলাম আর ভেজে রাখা বড়িটাও এই সময় দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে সাত থেকে আট মিনিট লো ফ্লেমেটা রান্না হতে দেব নামাবার আগে দু চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব সাত থেকে আট মিনিট পর ফির ফিরে এলাম জলটা একদমই শুকিয়ে গেছে দেখে দেখে বুঝতেই পারছ চচ্চড়িটা একদম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দু চামচ সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব যদি তোমরা ঝাল পছন্দ করো তাহলে দু একটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো আমি এখানে ঝাল দিইনি চচ্চড়ি এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আজকে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ